আজ আমরা ভূগোল দ্বিতীয় পত্রের 3 নম্বর যে ব্যবহারিকটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। এটির শিরোনাম হচ্ছে স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে কৃষির উৎপাদন প্রদর্শন এবং উৎপাদনের প্রকৃতি ব্যাখ্যাকরণ। আশা করছি তোমরা সকলে সাথে থাকবে। তাহলে চলো আমরা হচ্ছে চেষ্টা করি যে কিভাবে এই ব্যবহারিকটি কমপ্লিট করা যায়। এখানে তোমাদেরকে এরকম একটি হচ্ছে উপাত্ত দেওয়া থাকবে, আর এখানে আমি মূলত নিয়েছি খাদ্যশস্য উৎপাদন 2019 থেকে 20 সালের, যেখানে খাদ্যশস্যের নাম এভাবে দেওয়া আছে এবং উৎপাদন লক্ষ্য মেট্রিক টনে দেখানো আছে এবং বিভিন্ন পরিমাণ সেখানে উল্লেখ করা আছে। এই উপাত্তের উপরে ভিত্তি করে আমরা আজকে আমাদের যে স্তম্ভ লেখচিত্রটি সেটি অঙ্কন করব। আশা করছি তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে তোমরা যা করবে, সবার আগে এরকম একটি স্কেল বা ডায়াগোনাল স্কেল যেটি নাও না কেন নিয়ে নিতে পারো। এখানে আমরা ইঞ্চির মাপে করব আজকে, আর এটা সরাসরি, এটা কোনো রকম কনভার্ট করার দরকার নেই। তাহলে আমরা হচ্ছে যা করব, প্রথমে এখানে স্কেল থেকে আমরা 1 থেকে 5 পর্যন্ত দুই দিকেই হচ্ছে দাগ দিয়ে নেব। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে দেখো আমরা 1 থেকে 5 পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি, এই পাশেও ঠিক একইভাবে আমরা দাগ দিয়ে নেব। এখান থেকে আমরা একইভাবে দাগ দিয়ে নেব, দেখো 5 পর্যন্ত নিয়েছি। এখন আমাদের যে স্কেলটা আছে এখানে আমরা 1 ইঞ্চিকে হাফ ইঞ্চি করে মোট 10টি ভাগে ভাগ করব, যেহেতু আমরা 5 ইঞ্চি নিয়েছে, প্রতিটিকে আমরা হাফ ইঞ্চিতে ভাগ করে নেব। এভাবে করে আমরা এক পাশে হচ্ছে খাদ্যশস্যর নাম এবং অন্য পাশে আমরা হচ্ছে খাদ্যশস্যের যে উৎপাদনের পরিমাণ সেটি দেখাবো। দেখো আমরা এক পাশে হচ্ছে 1/2 ইঞ্চি করে করে নিলাম, ঠিক একইভাবে আমরা এই পাশেও করে নেব। এখন দেখো আমরা এখান থেকে এভাবে ঠিক 1/2 ইঞ্চি করে বিন্দু দিয়ে নিচ্ছি। এখন আমাদের এটা মোটামুটি শেষ। এবার আমরা যা করব, তোমাদের অনেকেই হচ্ছে বলো যে হচ্ছে ম্যাডাম গ্রাফ পেপারে দেখান, তো তোমাদের সুবিধার্থে আজকে গ্রাফ পেপারে দেখাবো। ঠিক একইভাবে আমরা 5 ইঞ্চি নিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় 1/2 ইঞ্চি করে ভাগ করে নিয়েছি এবং এক্স এবং ওয়াই অক্ষ দিয়েছি। খাদ্যশস্যের নাম এখানে খাদ্যশস্যের নাম লিখবো সেটাও দিয়েছি এবং হচ্ছে তোমার উৎপাদন লক্ষ মেট্রিক টন সেটিও দেখিয়েছি। আশা করছি খাতায় যেটি আছে এবং হচ্ছে তোমার গ্রাফ পেপারে যেটি আছে সেটি তোমরা দুটি বুঝতে পারছো। এখন দেখো সর্বোচ্চ উৎপাদন হচ্ছে বোরো এবং কম হয়েছে গম, তো আমরা সেভাবেই করব। কিন্তু তাই আমরা যেহেতু 13 ছিল আর এবং 190 ছিল, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 20 লক্ষ মেট্রিক টনের ব্যবধানে আমরা লিখে নেব। দেখো এখানে আমরা হচ্ছে 20 থেকে ধরে 200 পর্যন্ত করে লিখে নিয়েছি, 20 করে গ্যাপ দিয়ে। ঠিক একইভাবে এখানেও আমরা 20 থেকে 200 পর্যন্ত লিখে নিয়েছি। এখন আমাদের হচ্ছে যে উপাত্তটি আছে সেটি থেকে আমরা প্রথমে যেটি আছে সেটি নিয়ে নেব। দেখো প্রথমে কি আছে, আউশ ধানের যে পরিমাণ সেটা সেটি কত আছে, 27। 27 যদি আমরা নিতে চাই, এবং 20 এবং 40-এর মাঝামাঝি হচ্ছে তোমাদের 30, এবং 30-এর চেয়ে একটু কম নিলেই হয়ে যাবে। তাই আমরা এখন স্কেল নিয়ে ঠিক এইভাবে ধরে ধরে আমরা দাগগুলো দিয়ে দেব। আশা করছি তোমরা বুঝে গেছো বিষয়টি, কিভাবে তোমরা ভাগ করে নেবে। এটা হচ্ছে 40 এবং 20-এর মাঝামাঝি 30 থাকে এবং 30-এর চেয়ে একটু কম নিলেই হয়ে যাবে। তারপরে এইভাবে আমরা হচ্ছে দাগগুলো যোগ করে দেব। ঠিক একইভাবে আমরা গ্রাফ পেপারে যারা করতে চাই তারা আমরা গ্রাফ পেপারে ঠিক একইভাবে করে নেব। 20 এবং 40-এর মাঝামাঝি জায়গা থেকে ধরে আমরা দাগ টেনে নেব।
এখন পরবর্তীতে আমাদের যে ধান আছে সেটি হচ্ছে আমন, 139, মানে 140, একদম মোটামুটি 140ই বলা যায়। তবুও আমরা তার চেয়ে একটু কম রেখে দাগটি টেনে নেব। দেখো এখানে আমাদের 1/2 ইঞ্চি, যেহেতু আমরা সমান রাখতে চাচ্ছি তাই আমরা 1/2 ইঞ্চি করে করে দাগ দিয়ে নিচ্ছি, আর এবং 1/2 ইঞ্চি করে আমরা হচ্ছে গ্যাপ রাখছি এক ধান থেকে অন্য ধানের, ধানের যে পরিমাণ সেখান থেকে। ঠিক একইভাবে আমরা গ্রাফ পেপারেও করে নিতে পারি। তাহলে তোমাদের গ্রাফ পেপার এবং খাতার মধ্যে যাদের কনফিউশন আছে যে কিভাবে কি করতে চাও, তাহলে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। এখানে এক্সট্রা দাগটা দেওয়া ছিল না, দিয়ে দিলাম। এখন আমরা বোরো ধানের পরিমাণটা দেখব, 190, 190 লক্ষ মেট্রিক টন, মানে হচ্ছে 180 এবং 200-র মধ্যবিন্দুটা হচ্ছে 190 হবে। তাই আমরা এখান থেকে ওইখান থেকে একটি দাগ দিয়ে বুঝে নিব কোথায় আছে, সেই অনুপাতে আমরা দাগগুলো টেনে নেব। দেখো এভাবে আমরা দাগগুলো এঁকে নিলাম। এবার আমরা যা করব ঠিক একইভাবে গ্রাফে করব। তো এবার আর আমি গ্রাফে বারবার দেখাতে চাচ্ছি না। তো তোমরা এভাবে করে তোমাদের খাতা এবং গ্রাফ বা খাতা যেটাতে করো করবে, তবে মূলত তোমরা যদি পরীক্ষার হলে গ্রাফে করে তবে সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো হবে। পরেরটা ছিল হচ্ছে আমাদের গম, আর গমের পরিমাণ ছিল 13। তো 20 থেকে 10 অর্ধেক করে, তার 10-এর চেয়ে একটু বেশি নিলে আমাদের হয়ে যাচ্ছে। দেখো এখানে আমাদের এভাবে করে আমরা পরের দাগটিও টেনে নেব। আসলে যেটা কনভার্ট করতে হয় না সেটা আঁকতে খুব বেশি ঝামেলা হয় না, তোমরা আশা করছি বুঝে গেছো। সর্বশেষ ভুট্টা আছে সেটা 38, 38 মানে 40-এর একদম কাছাকাছি। তো আমরা সেভাবে করে খাতাটা এভাবে করে দাগগুলো টেনে নেব। এখন দাগ টানা শেষ হয়ে গেলে আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে, যেমন হচ্ছে তোমার একটু ডিজাইন করা, বা হচ্ছে তোমার গ্রাফ পেপারে যাদের আছে তাদেরটা একটু কালার করা করে, এবং বিভিন্ন লেখা যেগুলো বাদ আছে সেগুলো আমরা হচ্ছে লিখে নেব। তাই হচ্ছে দেখো আমাদের যে গ্রাফ পেপারটি আছে একদম এটার মতো করে সেম করে আমরা গ্রাফ পেপারটা কমপ্লিট করে ফেলবো। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটু ডিজাইন করে দিয়েছি এবং ধানের নামগুলো লিখে দিয়েছি। এটা এইভাবে স্তম্ভটা দেখা যাচ্ছে ভালো করে ডিজাইন করাতে, এবং উপরে লিখে দেবো কৃষি উৎপাদন, স্তম্ভ লেখচিত্র, এবং আমরা টাইটেলটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি। দেখো স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে কৃষি উৎপাদন প্রদর্শন এবং উৎপাদনের প্রকৃতি ব্যাখ্যাকরণ, চিত্র নং 3 এবং পৃষ্ঠা নং 3। এখানে পরীক্ষণের নামও যদি থাকে সেক্ষেত্রে ওটা 3ই হতো। এখন যেটা হচ্ছে তোমাদের ঠিক একইভাবে তোমরা এই যে গ্রাফ পেপারটি সেটিও কমপ্লিট করে রাখতে পারো। দেখো এখন তোমরা হচ্ছে গ্রাফ পেপার লাগাতে গেলে এরকম উল্টো করে লাগাও, এইভাবে উল্টো করে লাগানো যাবে না। তোমরা গ্রাফ পেপারটা এইভাবে সোজা করে প্রয়োজন হলে ভাঁজ দিয়ে বা কেটে তোমরা আঠা দিয়ে বা স্ট্যাপলার করে দিতে পারো। ঠিক সুন্দর করে বসিয়ে তোমরা স্ট্যাপল করে দিবে, যেই যেই অংশটুকু কাটা লাগবে কেটে খাতাটা সুন্দর করে বাউন্ডারি করে দিবে। আশা করছি তোমরা বুঝে গেছো তোমাদের প্র্যাকটিক্যালের বিষয়গুলো। আর তোমাদের বাকি রয়ে যায় যেটি, সেটি হচ্ছে ব্যাখ্যা লেখা। ব্যাখ্যা লেখার ক্ষেত্রে তোমরা অনেকেই অনেকবার বলেছো, তো আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য ব্যাখ্যা কী লিখবে সেটাও একটু দিয়ে দিয়েছি। এখানে দেখো মূলত ওই টেবিলটি আমরা হুবহু তুলে দেব, এবং বিশ্লেষণে যা আছে সেটা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখতে পারো। এখানে দেখো কৃষি উৎপাদন উপাত প্রদর্শনের স্তম্ভ লেখচিত্র করা যায়। এই চিত্রে এক্স ও ওয়াই অক্ষে ভিন্ন ভিন্ন ধরনের উপাত্ত নেওয়া হয়। স্তম্ভ লেখ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন কৃষি পণ্যের মধ্যে মূলত হচ্ছে বোরো ধানের উৎপাদন সবচেয়ে বেশি, এ কারণে এর স্তম্ভটি উপরের দিকে অধিক উত্থিত, মানে উপরের দিকে গেছে সবচেয়ে বেশি, এবং আমন পরবর্তীতে রয়েছে, এবং সর্ব সবচেয়ে কম রয়েছে গমের উৎপাদন।
যার কারণে এটি নিচু। এটা তুমি এখানের ভাষায় লিখতে পারো বা তোমার যে খাতা থাকবে সে অনুপাতে তুমি লিখতে পারো, এটা তোমার উপরে, বিশ্লেষণ খুব বেশি ঝামেলা করে না। তো আশা করছি যে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো, যারা 2023 এবং 2024-এ পরীক্ষা দিবে, সুন্দর করে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। তোমরা সকলে ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।